সূর্যের সাত রঙে জগতের যত রং, সাতটি সাগর জুড়ে পৃথিবীর যত ঢং, জগতের আছে যত গানের ভাষা, সাতটি স্বরের মাঝে বাঁধে তারা বাসা, সারে গামা পাধানি। এই সাতটা স্বর একটা ম্যাজিক ক্রিয়েট করে, মানে সেভেন ওয়ান্ডার নোটস বলা যেতে পারে। এবং যে কোনো ভাষায় যাই গান হোক না কেন, গান যখনই হবে এই সাতটা স্বরকে কিন্তু ব্যবহার করতে হবে, সে ইংরাজি হোক, বাংলাই হোক, যে কোনো রাষ্ট্রের গান হোক, সাতটা স্বর সেখানে কিন্তু ইউজ হবে এবং বিভিন্নভাবে ইউজ হয়, সেটা কিন্তু একটা অসাধারণ মানে ম্যাজিকে পরিণত হয়। আর আমাদের ভোরের আকাশে সেই ম্যাজিকটাই ক্রিয়েট হয় সকালবেলায়। প্রত্যেক দিন আমরা উপস্থিত হই আপনাদের সামনে, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে ভোরের আকাশে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে ওই ম্যাজিকটা ক্রিয়েট করতে যে এসেছেন আপনাদের গান শোনাতে, সে আর কেউ নয়, সোহিনী। সোহিনী, তোমাকে অনেক অনেক স্বাগত ভোরের আকাশে। তোমাকে গুড মর্নিং, সুপ্রভাত। আর আজকে আমরা তো গান শুনবো, আর এই সাতটা স্বরের জাদু সোহিনী কীভাবে তার গানের মধ্যে ক্রিয়েট করবে সেটা ওর উপরেই ছেড়ে দিলাম। আর তার গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবে বাপাশে, যাদেরকে পাই প্রত্যেক দিন, আজকেও তারা রয়েছে, একটু আলাপ করে নেব। গিটারে রাজাদা, কিবোর্ডে তনাদা, মৃগাঙ্কদা তবলায়, পারকাশনে ক্রম, শব্দে আমাদের ভাই আলোর ভাই, সকলে এডিটিং, টেলিকাস্ট, ভিসিআর, সকলকে নিয়ে আমরা আজকে রবিবারের সকালটা সুন্দর করে তোলার চেষ্টা করব, সেই ম্যাজিকটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। আর জানি বন্ধুরা রবিবারে একটু আলসেমিতে ভোগে, একটুখানি একটা দিনই অবসর পায়, কিন্তু আমাদের একটা দাবি থাকে, ভালোবাসার দাবি। আপনারা উঠে পড়ুন এবং আমাদেরকে ইন্সপায়ার করুন আরও সুন্দর করে, যাতে অনুষ্ঠানটা সাজিয়ে তুলতে পারি। সোহিনী, আমরা কি একটুখানি যা পাচ্ছি বাপাস থেকে একটা তানপুরার আওয়াজ, তাতে মনে হচ্ছে আমরা ডিভোশনালে যাব। হ্যাঁ, একটা ভজন দিয়ে শুরু করছি। আমি মানে প্রেফার করি এই ভোরের আকাশে একটু ভজন দিয়ে শুরু করতে, তারপরে তো বিভিন্ন গান আছেই ভোরের আকাশে, তো মানে সেটা খুব সুন্দর একটা, ওই যে বললাম ম্যাজিক। চলো একটা আয়ুর্বেদের ওপরে ভজন, ভীমসেন যোশীজি, পণ্ডিত ভীমসেন যোশীজি এবং লতা মঙ্গেশকর দুজনের রাম শ্যাম গুণ গাবে। হ্যাঁ, অ্যালবামটা ছিল তাই তো? চলো
এই অ্যালবামটা যখন রিলিজ হয়েছিল, মানে আমি হাতে পেয়েছিলাম যখন, মানে এতবার শুনেছিলাম, এখানে রাম আর শ্যামের সব ভজন আছে, তো একটা ভজন তোমার কাছে রিকোয়েস্ট করা রইলো, পরের দিন যেদিন আসবে নিয়ে আসবে, শ্যাম ঘানে ঘানে শ্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বহুত প্যাসি হুঁ। এই সময়ের যেসব ভজনগুলো আছে না, প্রতিটাই যেন একবারে অসাধারণ অসাধারণ বাজে মুরলিয়া বাজে। এটা তো আমি গাই, ওটা প্রচন্ডভাবে প্রেফার করি ওটা। হ্যাঁ, ভীষণ সুন্দর গানটা, এই গানটা ভোরের জন্য একদম আইডিয়াল, একদম আইডিয়াল। তো আমরা খুব সুন্দর একটা শুরু করলাম, তো আমরা কি পরে কি একটু ভক্তি গীতেই থাকব? একটা ডিভোশনাল আমার দাদু ঈশ্বর কমলাক্ষ ভট্টাচার্যের লেখা একটি গান, সেটি গাইছি, চলো শুনে নি। এটা আমি ভোরের আকাশেতে এর আগে গেয়েওছি, গানটা ভীষণ ফেভারিট আর কি। তোমার খুব পছন্দের গান? খুব পছন্দের গান, সি মাইনর। জগত জননী ও গো মা ভবানী, দেখা কেন তোর পাই না, জগত জননী ও গো দিনে দিনে
ইনার দেখা পাওয়া তো সত্যি এটা বোধহয় বোধহয় আলটিমেট আমাদের ইচ্ছে, প্রত্যেকেরই ইচ্ছে যে যদি তার সাক্ষাৎ ঘটে, তার দেখা পাওয়া যায়, তার জন্যই বোধহয় এত কর্মকাণ্ড। এবং তার ইশারা ছাড়া তো একটা গাছের পাতাও নড়বে না। তো আজকে তোমার সঙ্গে আমি তোমার পাশে বসে গান শুনছি, সেটাও তারই ইচ্ছে। একদমই একদমই তাই না? প্রত্যেকটা কাজ আমরা যেগুলো করি, খারাপ ভালো সেই বিচারে যাচ্ছি না, সবকটাই বোধহয় তারই ইচ্ছে মতো হয়। এবং তিনি যেভাবে আমাদের কোনো না কোনো ভাবে অঙ্গুলি নির্দেশ করেন, সেই অনুযায়ী বোধহয় আমাদেরকে চলতে আমরা বাধ্য হই। সেটা ফিল করতে পারি না, অনুভব করতে পারি না, কিন্তু তার প্রমাণ আমরা প্রতিটা মুহূর্তেই পাই, অন্তত আমি তো বুঝতে পারি। আমি আমি মনে করি যে যদি কখনো খারাপও ঘটে আমাদের জীবনে, সেটার জন্য বোধহয় ভবিষ্যতের কোনো ভালো লুকিয়ে আছে, তো সেটা তারই নির্দেশ, সেটাকে মেনে নেওয়াটাই বোধহয় বাঞ্ছনীয় বা ভালো। তো চলে যাবো পরের গানে। কি মুড চেঞ্জ হবে নাকি আমরা একটু একটু পুরনো গানে যাই আস্তে আস্তে? সোহিনী আসা মানে একটা রবিবারের সকালবেলায় আমার পেয়েকে ভালো লাগছে, কারণ সোহিনী মানে ও একটা ফুল প্যাকেজ। কীরকম মানে ডিভোশনাল পাবো, ফোক পাবো, স্বর্ণদিনের গান পাবো, মানে সবটা নিয়ে, মানে ও চেষ্টা করে অডিয়েন্সটাকে নিতে, ও জানে কী করে স্টেজটা নিতে হয়, তো সেই অনুযায়ী ওর গানগুলো সাজিয়ে আনে। তো দেখি ও কী পুরনো দিনের গানে নিয়ে যাবে আমাদের। এমনিতেই নস্টালজিক করে দিয়েছে আমাকে, ওই রামশ্যাম গুণ গাবে একটা ভজন শুনিয়ে, অনুরোধ করেই ফেলেছি একটা পরের দিনের জন্য। আর এরপরে দেখি গোল্ডেন এরার কী গান শুনছি। সলিল চৌধুরী কথা সুর, লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান। চলো, একটি জনপ্রিয় নামই যথেষ্ট, এই দুটো নামই যথেষ্ট, যা শোনাবে তাই শুনব। Thank you.
এই হচ্ছে শৈলীল চৌধুরী, জীবনের কথা সব সময় বলে, পাখিটাকে সিম্বলিক করে দেখো কিভাবে জীবনের কথা বলেছে। আর সবথেকে যেটা মজার, যেটা দিয়ে শুরু করেছিলাম যে মানে কি বলবো, ম্যাজিক অফ সেভেন ওয়ান্ডারফুল নোটস, মানে আমরা যেমন বাড়িটাকে বেশ মানে শক্তপোক্ত করার জন্য একটা মানে কি বাউন্ডারি দিই, যাতে আমরা একটুখানি সেফলি থাকতে পারি। তুমি যখন গানটা গাইছিলে পেছনে একটা ফলোয়িং নোটস যাচ্ছিল, অসাধারণ অসাধারণ। মানে এটা শুনলে কিন্তু বোঝা যায় যে এটা শৈলীল চৌধুরী, এটা শৈলীল চৌধুরী একদম ট্যাগ, মানে পার্সোনিফাই করে যে জিনিসটা কিন্তু আলাদা, একদম একদম একদম, যে একদম মার্ক করা যে এটা শৈলীল চৌধুরী কম্পোজিশন। তো ইনস্টিটিউশন এদের নিয়ে আলাদা করে কথা বলা মানে ধৃষ্টতা। তো একজন বন্ধু আছেন, দেখি কে আছে। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, আমি ব্যানার্জি বলছিলাম, দেবদাস ব্যানার্জি, জব্বলপুর, মধ্যপ্রদেশ থেকে। বলুন। হ্যাঁ, আমি এই ভোরের আকাশে কথা বলার জন্য আর কি ফোন করলাম। হ্যাঁ বলুন, আমরা শুনছি। শিল্পীর কাছে নিশ্চয় যাবেন, শিল্পীর সঙ্গে কথা বলবেন। আপনাদের ভোরের আকাশের আমি প্রতিদিনের দর্শক। আচ্ছা। হ্যাঁ, তো আমি সোহিনীর গান শুনছি। হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাদের এই সুন্দর যে আপকামিং আর্টিস্টদের থেকে যে আপনারা এই প্রোগ্রাম করেন, শুনতে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। হ্যাঁ, আমি কি আর্টিস্টের সাথেও একটু কথা বলতে পারি? আপনি কথা বলুন, শিল্পী রয়েছেন আপনার সঙ্গে। আচ্ছা, আমি জব্বলপুর মধ্যপ্রদেশ থেকে মিস্টার ব্যানার্জি, দেবদাস ব্যানার্জি বলছি। দেবদাস ব্যানার্জি কথা বলছেন, বলুন বলুন। হ্যাঁ, তো আপনার গান আমি শুনছি, আমরা হামেশাই প্রতি সময় শুনে থাকি আকাশ, ভোরের আকাশের এই গানগুলো। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো লাগে, খুব ভালো করে গান করুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা ভালো করছেন, দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ, সঙ্গে থাকুন বন্ধু, সঙ্গে থাকুন প্রত্যেক দিন। এইভাবে আর্টিস্টদের দেখে আপনারা আমাদেরকে গান শোনাবেন, খুবই ভালো লাগে। নিশ্চয়ই, এরকম শ্রোতা বন্ধু, এরকম দর্শক বন্ধু পেলে আমরা আপ্লুত হয়ে যাই যে আমাদের পছন্দ একদম স্যার আখোপার। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকবেন। কি পরে শোনাচ্ছে বলো? এরপরে একটি আরও পুরনো গান আর কি, 1952 এ রিলিজ, গায়ত্রী বসুর গান। আচ্ছা, দিলীপ সরকারের কথা এবং সুরকে সত্যি আমাদেরকেই মনে রাখতে হবে। গায়ত্রী বসুর গান আমরা খুব কম পাই, খুব একটা শোনাও কিন্তু যায় না এইসব গান, খুব একটা মানে শোনাই যায় না। চলো শুনে নিই। পাখি বারে বার মোরে ডাক দেয়।
অসাধারণ সৃষ্টি, কি অসাধারণ চলন গানগুলো, সত্যি আমরা কিন্তু খুব আনকমন, আমি কিন্তু বলতেই পারি এগুলো খুব কম শুনি আমরা, আমি নিজেই গানটা কোনদিন শুনিনি। সোহিনী আছে আজকে সুন্দর করে আমাদেরকে গান শোনাচ্ছে, আর ওই যে সাতটা স্বরের জাদু তার গানের মধ্যে প্রত্যেকটা গানে জ্বলে পড়ছে, এবং বাপাশে যারা ছিলেন তারা সেইভাবেই আছেন, রাজাদা গিটারে, কিবোর্ডে তনাদা, মৃগাঙ্কদা তবলায় ভীষণ ব্যস্ত, তবলা বাঁধছেন, এবং পার্কেশনে বিক্রম, এবং সবাইকে নিয়ে এখন আবারও একটা আমরা খুব মানে কি বলবো নস্টালজিক গান, এবং আজকে রবিবারের সকাল তো মানে ইচ্ছে করছে তোমার কাছে একদম বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মানে এই টাইপের গান সকালবেলা, রবিবার সকাল, রবিবারের দুপুর এবং রবিবারের সকাল, এগুলো আমাকে সত্যি খুব নস্টালজিক করে দেয়, পুরোনো দিনের গানে থাকতে ইচ্ছে করে বাংলা গানের, বাংলা গানের হাত ধরে। আমরা আমি শুনেছি এগুলো মানে যখন আগে আমাদের এত মানে ইন্টারনেট টেলিভিশন এগুলো যখন এতটা চলছিল না, তখন এই রেডিও চলতো এবং রেডিওর সকালে এইসব গানগুলো শুনেছিলাম, রবিবারের সকালেও আমি শুনেছি একদম, মানে রবিবারের সকালটা তোমার কি হতো, প্রত্যেকটা রবিবারের সকাল স্পেশাল, প্রথমত পড়াশোনা করতে হতো না, একটা ছুট পাওয়া যেত ছুটি একেবারে, আর ওই দূরদর্শন দুটো চ্যানেল সেই সময় তো আর বিশেষ কিছু ছিল না, আর ছিল রেডিও, রেডিও রেডিওতে এই অনুষ্ঠানগুলো মানে এই গানগুলো শোনার মাধ্যমই ছিল একমাত্র এই বেতার আর একদম, এবং এই গানগুলোকে আমরা সেই ছোট থেকে শুনছি এবং কোনোদিন মনে হয়নি যে অনেক বেশি বার শুনে ফেলেছি বা পুরনো হয়ে গেছে, একদম পুরনো হওয়ার মতো গানই নয় সব থেকে বড় কথা। চলো she
একদম শ্যামল মিত্র সিগনেচার। হ্যাঁ, 63 সালের ছবি। এবং কালকেই আমরা, মানে আমরা যারা এই বাঁ পাশে বসে আছি, প্রত্যেকে কিন্তু একটু পুরনো দিনের এই সিনেমাগুলো নিয়ে প্রত্যেক দিন মানে খুব মজা করি, এবং দেওয়া নেওয়া ছবির গান। এবং কালকেই মোস্ট প্রবাবলি কথা হচ্ছিল সেই গৌর হরি, ট্যাপাটেপির বাবা উত্তম কুমার। তো অসাধারণ একটা ছবি। আর এই গানটা, এই গানটা পার্টিকুলারলি বলো, রেকর্ডিং স্টুডিও মানে সেই বেতারের একটা রেকর্ডিং চলছে, এবং উত্তম কুমারের সেই একটা মিউজিক ডিরেকশন হাত না নিয়ে নাড়িয়ে, তখনকার যেভাবে ম্যানুয়ালি হতো, তো ফাটাফাটি একটা ছবির গান তুমি শোনালে। আর এই সূত্রে বলি, আমার কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তোমার গলাতে খুব ভালো লাগে। আমি কিন্তু শুনি যখনই, এই স্পেশালি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তোমার গলায় আমার ভীষণ ফেভারিট, আমি শুনি খুব। থ্যাংক ইউ সো মাচ। তো সন্ধ্যা মুখোপাধ্যায় তো মানে এমন মানে লেজেন্ড, তার সঙ্গে তো সত্যি মানে কম্পেয়ার করা যায় না, পাশাপাশি থাকাটাও খুব মুশকিল, কারণ মানে সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল সব ক্ষেত্রে। উত্তর ফাল্গুনিতে আমরা যেভাবে পেয়েছি সুচিত্রা সেনের লিপে তার গান, ভাবা যায় সেগুলো সত্যি। হ্যাঁ, তো এরপরে মানে কোন দিকে যাচ্ছি? পুরনো গানেই থাকি আমি, দুটো গানের মধ্যে ভীষণ কনফিউশন হচ্ছে। বলো একটু শুনি, এত সুর আর এত গান এটা গাইব নাকি হৈমন্তী পিসি, মানে হৈমন্তী শুক্লার আমার বলার কিছু ছিল না, একটু মান্নাদের সুরে আমার বলার কিছু ছিল না, এটাই শুনি। ঠিক আছে, মান্নাদে আমার একটা খুব দুর্বলতার জায়গা, তো মান্নাদে কোথাও একটা থাকলে আমি কানেক্ট করার চেষ্টা করি। তো গান শুনবো, তার আগে একজন বন্ধু আছে। নমস্কার, সুপ্রভাত, রবিবারের সকালবেলায় ভোরের আকাশে অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। সুপ্রভাত, বোলপুর থেকে শুক্লা মণ্ডল বলছি। মৌমিতা, তোমায় এবং শিল্পীকে খুব ভালো লাগলো। সকালবেলাটা শুরুটা হয়তো এমনিতেই খুব মিষ্টি একটা অনুভূতির মধ্যে দিয়ে, ভোরের আকাশ, যদিও বর্ষা নাই, একটু ঝিরঝিরে হাওয়া বইছে, ঠাকুর ঘরে বসে থাকা, সামান্য প্রাণায়াম করা, তারপরে মৌমিতার একটা যা সুন্দর একটা গান শোনানো না শিল্পী, খুব ভালো লাগলো। আমি একটা গানের অনুরোধ করব, বর্ষা নেই তবুও বলবো। নিশ্চয়ই বলবেন, বলুন। বর্ষাকাল তো, সন্ধ্যা মুখার্জির থই থই সাউন্ড এলো, এই যে গানটা জানা থাকে, একবার শোনালে খুব আনন্দ পাবো, অনেকদিন শুনিনি। পথারা বৈরাগী তোর একতারাটা কই, থই থই সাউন্ড এলো, ওই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, অসাধারণ গানের রিকোয়েস্ট। যখন আমরা এইরকম শিল্পীর গান শুরু করি তখন সেই গানগুলো একদম মনে পড়তে থাকে। নিশ্চয়ই চেষ্টা করব। ভালো থাকুন, আর আপনি পুজোর ঘরে আছেন বললেন, সত্যি আজকে মেঘলা মেঘলা একটা আকাশ পেয়েছি আসার সময়, খুব রোমান্টিক একটা সকাল, তার মধ্যে সোহিনীর এত সুন্দর সুন্দর গান, তো তনাদা একটু বাজিয়ে শুনিয়েও দিয়েছে, লোভ সংগ্রহ করা যায় না অ্যাকচুয়ালি কিছু কিছু গানের ক্ষেত্রে। চলো পরের গানে যাই। তুমি
অসাধারণ চলন গানটার এবং এত সুন্দর অ্যাপ্রোচ, এত সুন্দর অ্যাপিল যে সত্যি মানে যে গাইছে তারও ভালো লাগে, আমি পাশে বসে শুনছি এত মানে কথাগুলো মানে মানে লিরিক লিরিক প্রধান গান সত্যি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্নাদের সুর মানে ওরা দুজনে যে কম্বিনেশনটাই একদম পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের যখনই যতবার নিয়ে এসেছেন গান ততবারই আমাদের মন ছুঁয়ে গেছে, নতুন এক্সপেরিমেন্ট আমরা কিন্তু দেখতে পাই সেই গানগুলো। পরে কি গানে যাচ্ছি? আচ্ছা গানে যাব, তার আগে বন্ধু আছে। নমস্কার, সুপ্রভাত, ভোটের আকাশে কে আছেন আজকে? নমস্কার, প্রাতঃকালীন শুভেচ্ছা। আমি চিংড়িগাড়া থেকে বিদ্যুৎ ব্যানার্জি বলছি। বলুন। অ্যাকচুয়ালি এই ভোরের আকাশে আজকে আমি দ্বিতীয় দিন ফোন করছি, সেটা অনেকদিন বাদে। আমি মোটামুটি রেগুলার ওই রোববারের বিশেষ করে যেটা হারানো দিনের গান হয়, আমি দীর্ঘদিনের শ্রোতা, দীর্ঘ বছরের আর কি, গত বেশ কয়েক বছরের। এবং তনুশ্রীর সঙ্গে আমার আগে তো এখন তো ফোন করা হয়ে ওঠে না, এখন আগে আমার প্রচুর কথা হয়েছে বিভিন্ন শিল্পীদের সঙ্গে। আমি আজকে ফোনটা করতে একরকম বাধ্য হলাম একটা কারণে, এর আগের আগের গানটা সোহিনীকে বলছি, সোহিনীর গান আমি আমি জানি না, এটা আমার সত্যি সত্যি দুর্ভাগ্য যে আমি আজকে প্রথম শুনছি সোহিনীর গান, এর আগে যে কোনো কারণে হোক আমার শোনা হয়ে ওঠেনি। এবং আমি বুঝতে পারছি হয়তো অনেক কিছু আমি মিস করে গেছি, এবং সেই জন্য আমি ফোনটা করলাম যে আগে গানটা যে গাইলো সোহিনী ওই গায়ত্রী বসু, এটা হয়তো তরুণী জানতে পারে। আমি বিভিন্ন চ্যানেলে গত অন্তত 6-7 বছর ধরে এই গানটা এবং আরো কিছু বিশেষ কিছু গানের যেগুলো হয়ই না, কেউ ধরেই না, মানে অনুরোধ করে যাচ্ছি, কারো কাছ থেকে পাইনি, আজকে সোহিনীর কাছ থেকে পেলাম। এটা একটা খুব ভালো তৃপ্তির ব্যাপার আমার কাছে, এবং যেহেতু পেলাম সেহেতু সোহিনীকে আমি আজকে থেকে ধরলাম আরো কিছু গানের জন্য। গায়ত্রী বসুর কিন্তু অনেক গান আছে, আমি গায়ত্রী বসুর দিকে আর আজকে যাচ্ছি না, আমি সোহিনী তোমাকে আরেক একটা দুটো আরো বিশেষ গানের অনুরোধ আমি আজকে তোমাকে করে রাখলাম, জানি না তুমি এগুলো আগে করেছো কিনা। হ্যাঁ বলুন, নিশ্চয়ই আমি চেষ্টা করব। সেটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একজন অসামান্য শিল্পী ছিলেন, তার অনেক গান আমরা শুনি, অনেকেই গেয়ে থাকেন, একটা গান কিন্তু এখনো পর্যন্ত আমার কানে কারো কাছ থেকে ঢোকেনি,
সেটা হচ্ছে দাদা ঠাকুর ছবিতে কণ্ঠে আমার কাটার মালা ফুলের মালা নয়। আর এটা এই গানটাও কিন্তু আমি গত 6-7 বছর ধরে বিভিন্ন জনকে অনুরোধ করে গেছি, এখনো পর্যন্ত পাইনি। আরেকটা গান হচ্ছে আলপনা বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর ছবিতে মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, অসাধারণ এই সমস্ত গান। আমি আজকে এই দুটোইতেই থামলাম, পরে নিশ্চয়ই আশা করব তোমার সঙ্গে আমার আরো কথা হবে। ভালো থেকো এবং সঙ্গে থাকবে যাও, শুভেচ্ছা রইল। নিশ্চয়ই ভালো থাকুন বিদ্যুৎদা। আর অনুরোধ করেছিলেন আপনি, আর বলেছিলাম অনুরোধ আমরা চেষ্টা করি রাখবার। গায়ত্রী বসুর অনুরোধ অনেক দিন ধরে অনেক অনেক মানুষ করেছেন, গায়ত্রী বসুর অনুরোধ তোমার কাছেও ছিল, এবং আমি যখনই থাকি দেখি যে গায়ত্রী বসুর অনুরোধ আসে, এবং এই মানুষগুলোকে আমরা সত্যি কোনদিন ভুলব না। এবং আজকে যে দুটো অনুরোধ সৈনির ঝুলিতে জমা পড়লো, আমি তো খুব আশাবাদী যে পরবর্তী যেদিন শনি আসবে সেদিন অবশ্যই আপনার গান সঙ্গে নিয়ে আসবে। আপনাকে আর বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না বিদ্যুৎদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পরিবারের হাতটা ধরে রাখবেন শক্ত করে। কি গান শুনবো এবার? এবারে একটি শ্যামল মিত্রের গান গাইছি, চলো।
লোকেজ বলে যে হাই নীলা নাকি কারোর সয় কারোর সয় না, এই লাইনটা যেন প্রত্যেকের মনে গাঁথা হয়ে গেছে। নীলাটা তোমার শুয়ে গেছে এবং তোমার ভোরের আকাশে মানে তোমাকে সত্যি আমরা অ্যাকচুয়ালি খুব লাকি যে দেখো এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মে আমরা কিন্তু এই এটা বলতে কোনো আপত্তি নেই, তুমিও স্বীকার করবে আমিও শিল্পী হিসেবে স্বীকার করব যে আমরা কিন্তু আধুনিক বাংলা গানই বলো হিন্দিই বলো আর রবি ঠাকুরের গানই বলো ওই 30-40 গানের মধ্যে ঘোরাফেরা করে থাকি, কারণ আমরা চাই অডিয়েন্সটাকে নিতে এবং অডিয়েন্স একটু এনজয় করুক। হ্যাঁ, কিন্তু তার বাইরে বেরিয়ে একটু আনকমন গান মানুষের কাছে পৌঁছে দেওয়া খুব দরকার, আমাদের শিল্পীদের সেই দায়িত্বটা খানিকটা নেওয়া উচিত যে পপুলার গান নিজেরও কিন্তু আমরা ভীষণ এনজয় করি, এগুলো কিন্তু গাইতে চাই, যেগুলো গাইবার কিন্তু আমরা জায়গাটা পাই না একদম। এবং আমি মনে করি যে ভোরের আকাশে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু শুধু শ্রোতা নয়, আমরা যারা শিল্পী আমাদের নিজেদের মনের এই ভালো লাগাটা কিন্তু আমরা ভালোভাবে আমাদের অনুভূতিগুলো কিন্তু আমরা ফুটিয়ে তুলতে পারি। একদম একদম। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন বন্ধু? হ্যালো, নমস্কার, আমি সুজিত বিশ্বাস মিন্টার থেকে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আমি সুজিত বিশ্বাস মিন্টা ফ্রম মিন্টা। সুজিত দা বলুন। নমস্কার সবাইকে, নমস্কার। নমস্কার। আজকে যা অনুষ্ঠান হচ্ছে পুরনো দিনের গান মনেতে ছুঁয়ে যাচ্ছে, আমার বিশেষ কোনো অনুরোধ নেই। হ্যাঁ, সবাইকে এই শিল্পী বা বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছেন বা আপনি সঞ্চালন করছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুনেই যাই, খুব ভালো লাগছে। আমি আপনাদের রুটিন ওয়াইজ শুনি, হ্যাঁ খুব ভালো লাগছে। বেশ, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আজকে আমরা বেশ ভালো ভালো এমন দর্শক পাচ্ছি যে আমরা যেটা যে গান শোনাচ্ছি সেই গানটাকেই বলছেন যে তোমরা তোমাদের মতো শোনাও, আমরা সঙ্গে আছি। তো থ্যাংক ইউ সো মাচ, মানে মানে কি বলবো, হৃদয় থেকে, ফ্রম কোর অফ মাই হার্ট, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপরে কি আমরা একটু আবার স্বাদ বদলে যাচ্ছি, মানে আস্তে আস্তে স্বাদ বদলে, কারণ সময়টাও একটু শেষ হয়ে আসছে। আমি চাই যে বিভিন্ন রকমের গানটা যাতে শোনাতে পারি। চলো, ওই যে বলেছিলাম একটা প্যাকেজ, লোকসঙ্গীতে লোক আঙ্গিকের গানে যাব, কোন গান বলবো না, সরাসরি গানে চলে যাব। দুটো মাটির গান গাওয়ার, মানে একটি মাটির গান একটি ইসলামী গান গাওয়ার ইচ্ছে আছে, তো তনাতে তখন থেকে দুটোকে গোলাচ্ছে আর কি। তো আমরা কোনটা যাচ্ছি এখন? আমরা এখন মাটির গান, মাটির গানে থাকছি। তো ঠিক আছে, আমাদের পরিচয়ের জায়গা তো এটাই, বাঙালির মাটির গান এবং আমাদের গর্বের জায়গা, তো সেটাকে ভুললে তো চলবে না। চলো, সুন্দরী কমলা সুন্দরী কমলা, চরণে নূপুরে নিজিনি কইরা বাজে রে ভালো কইরা, বাজগুলো তারা সুন্দরী কমলা নাচে ভালো কইরা, বাজগুলো তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা সুন্দরী কমলা, চরণে নূপুরে নিজিনি কইরা বাজে রে ভালো কইরা।
সময়ের কাছে সবাই আমরা পরাজিত, সময়ের কাছে বাধা থাকতে হয়, সময় বলছে দুটো গান হয়ে যাবে। আর আজকে আমার মনে হয় রবিবারে সকাল যেহেতু পুরনো গানের মানে রিকোয়েস্টটা বেশি আসছে, শুনতে সবাই পছন্দ করছে, তাই আমি শেষ করবো একটি পুরনো গান দিয়ে। বেশ, এখন কি ইসলামিক সং? এখন একটি ইসলামিক গান।
মক্কা শরীফ মদিনা শরীফ যেখানে ইচ্ছে যাও, কিন্তু আরেকটা গান শুনিয়ে তারপরে যেও। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ভালো থাকবেন, প্রত্যেক দিন ভোরের আকাশের সঙ্গে এইভাবে থাকবেন। এরপরে হারানো দিনের গান আছে আজকে, তাই স্টে টিউনড উইথ সিটিভিএন একেডি প্লাস। তো সোহিনী, শেষ গান দিয়ে শেষ করব, ভালো থেকো, আবারও এসো। নিশ্চয়ই নিশ্চয়ই। এবারে পুরনো গান দিয়ে শেষ করছি, মান্নাদের একটি অসাধারণ গান। আমি মনে করি যে এই গানটার পরে হয়তো আর কোনো গান আমরা গাইতে পারি না। চলো, সবই তো